আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো ভোরিকোনাজোল নিয়ে, ভোরিয়েড লেভেট ফার্মাসিউটিক্যালের ভোরিয়েড নিয়ে আজকে কথা বলবো। ভোরিয়েডের জেনেরিক হচ্ছে ভোরিকোনাজোল, ভোরিকোনাজোল ইউএসপি। ভোরিকোনাজোল একটি প্রশস্ত স্পেকট্রাম ট্রায়েলস সিস্টেমিক সত্রাক বিরোধী এজেন্ট। সত্রাক হচ্ছে এন্টি ফাঙ্গাল, ফাঙ্গাল ইনফেকশনের জন্য হচ্ছে ভোরিয়েড খাবেন। আমরা বাংলা ফাঙ্গালের বাংলা হচ্ছে সত্রাক। সত্রাক বলতে ধরেন যে আমাদের অনেক সময়ে যেমন ইনফেকশন হয়ে সাদা সাদা হয়ে যায়, ধরেন হাতে বা পায়ে যে কোনো কাটা ছেঁড়ার মধ্যে অনেক সময় ইনফেকশন হয়ে যায়। তাছাড়া দেখবেন অনেক সময় চুলকানি থেকে হয়, এটা বেশি বেশিরভাগ ক্ষেত্রে চুলকানির ক্ষেত্রে হয়, চুলকানি থেকে হয় ফাঙ্গাল ইনফেকশনটা। দীর্ঘদিন হয়ে গেলে তখন এরকম হয়। তো এক্ষেত্রে ভোরিকোনাজোলটা সবচেয়ে আপডেট অ্যান্টিফাঙ্গাল। তো ভোরিয়েড খুবই ভালো একটি ট্যাবলেট। এর প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে 130 টাকা করে। আর ট্যাবলেটটা দেখে আপনাদের, একটার পাতার মধ্যে 60টা ট্যাবলেট আছে। ভোরিয়েড দিয়ে খুবই সুন্দর প্যাকেজিং। তো এই ভোরিকোনাজোল কিভাবে কাজ করে সেটা হচ্ছে, ভোরিকোনাজোল ফাঙ্গাল সাইটোক্রাম P450 নামক একটি এনজাইমকে আলফা 40 ডাইনোস্টেরল ডেমিথাইলেশন ফাঙ্গাল এরগোস্টেরল বায়োসংশ্লেষণের একটি প্রয়োজনীয় পদক্ষেপকে ভোরিকোনাজোল প্রাথমিকভাবে বাধা প্রদান করে, ফলে আর হচ্ছে ফলে ব্যাকটেরিয়া মারা যায়। ব্যাকটেরিয়া মারা যাওয়ার ফলে ইনফেকশন ভালো হয়ে যায়। তো ভোরিকোনাজোল প্রাপ্তবয়স্করা তো খেতে পারবে, পাশাপাশি 2 বছর থেকে খেতে পারবে। যাদের ওজন 40 কেজির নিচে তারা 200 মিলিগ্রাম, মানে শুরুর ডোজ, এটা হচ্ছে শুরুতে একরকম ডোজ, তারপরে হচ্ছে অন্যরকম ডোজ। এটা হচ্ছে শুরুতে প্রথম দিন, প্রথম দিন অর্থাৎ শুরুতে বলতে অর্থাৎ প্রথম দিন 200 মিলিগ্রাম করে, 12 ঘন্টা পর পর 200 মিলিগ্রাম, এটা হচ্ছে প্রথম দিন। অর্থাৎ যাদের 40 কেজির ওজনের কম তারা প্রথম দিন সকালে 200 গ্রাম, বিকালে রাতে 200 গ্রাম, 12 ঘন্টা পর 200 গ্রাম, অর্থাৎ 400 মিলিগ্রাম প্রতিদিন। এরপরে হচ্ছে পরের 14 দিন খাবে হচ্ছে 100 মিলিগ্রাম করে 14 দিন, অর্থাৎ সকালে 50 মিলিগ্রাম, রাতে 50 মিলিগ্রাম করে খেলেই হবে। তো 100 মিলিগ্রাম করে দুবারও খেতে পারবে। এরপর হচ্ছে 40 কেজির উপরে যাদের ওজন তারা হচ্ছে 400, প্রথম দিন 400 মিলিগ্রাম করে দুইবার, 400 মিলিগ্রাম করে দুইবার, অর্থাৎ এই 200 মিলিগ্রাম সকালে 2টা রাতে 2টা। এর পরবর্তীতে হচ্ছে পরের দিনগুলোতে, পরের 14 দিন 200 মিলিগ্রাম করে দুইবার। আর ভোরিকোনাজোল, ভোরিকোনাজোল প্রেগনেন্সির জন্য সেফ না, সুতরাং প্রেগনেন্সিতে এটা খাওয়া যাবে না। 2 বছরের নিচে বাচ্চারা খেতে পারবে না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।